আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি আপনাদের সাথে ফেলে দেওয়া একটা জিনিস দিয়েই ভর্তা বানিয়ে দেখাবো, সেটা হচ্ছে ঝিঙ্গার খোসা ভর্তা। ঝিঙ্গার খোসা তো আমরা অনেকেই ফেলে দিই, কিন্তু এটা ফেলে না দিয়ে যে খুব মজার একটা ভর্তার রেসিপি বানিয়ে নেওয়া যায়, এটা কিন্তু অনেকেরই অজানা। তো আশা করি এই ভর্তার রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেই আজকের রেসিপিটি। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। ঝিঙ্গার খোসা ভর্তা করার জন্য এখানে একটা বড় সাইজের ঝিঙ্গার খোসা নিয়েছি। তো এখানে আমি এক্সট্রা কোনো পানি দিব না, এখান থেকে যেই পানিটা বের হবে সেটাতেই কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে যাবে। চুলার আঁচটা একটু কমিয়ে রেখে তারপরে আমি এটা ঢেকে রেখেছি। ঢেকে রাখলে একটু পানি তাড়াতাড়ি বের হয়, একটু বেশি বের হয়, আর সেটাতেই কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো দেখেন অলরেডি কিন্তু হয়ে যাচ্ছে, তো আমি আরও একটু ঢেকে রাখলাম এবং চুলার আঁচটা মিডিয়াম রেখে তারপরে আরও কিছুক্ষণ পরে ফিরে আসলাম। দেখেন পানিগুলো কিন্তু শুকিয়ে গেছে, তারপরে আমি এটা তুলে রাখলাম। এখন একটা ফ্রাইং প্যানে আমি এক চামচ পরিমাণে, এক টেবিল চামচ পরিমাণে আর কি সয়াবিন তেল দিলাম। আপনারা চাইলে এখানে সরিষার তেলও দিতে পারেন। তারপরে এখানে আমি দিয়ে দিলাম 6-7 কোয়া হচ্ছে রসুন, আর দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ। আপনারা এটা শুকনো মরিচেও করতে পারেন, শুকনো মরিচ কাঁচামরিচ দুটি মিলিয়েও করতে পারেন, খেতে কিন্তু অসম্ভব মজার হয়। তারপরে এখানে আমি দিয়ে দিলাম 1/2টা পেঁয়াজ কুচি। দিয়ে এই সমস্ত উপকরণ আমি এখন একটু ভালো করে ভেজে নিব। একটু ভালো করে ভেজে নিতে হবে যেন রসুনগুলো একটু পোড়া পোড়া হয়, পেঁয়াজটা একটু নরম হয়ে হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে আসে। তারপরে এখানে আমি দিয়ে দিলাম 1 মুঠো ধনিয়া পাতা। এই ভর্তাটায় কিন্তু, এই যে ঝিঙ্গার খোসা ভর্তা, এটা কিন্তু ধনিয়া পাতাটা দিলে খেতে খুব ভালো লাগে। তো ধনিয়া পাতাটা দিয়ে এখন এটা আমি আরও কিছুক্ষণের জন্য ভেজে নিব। আমার চ্যানেলে কিন্তু অনেক মজার মজার ভর্তার রেসিপি সহ অনেক রকমের রেসিপি আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। তো দেখেন এটা আমি একটা বাটিতে তুলে নিয়েছিলাম, যখন ভালো করে ভাজা হয়ে গেছে। তো সমস্ত উপকরণ এখন আমি ব্লেন্ডার জারে নিয়ে নিব। আপনারা শিলপাটায়ও বেটে নিতে পারেন, কিংবা আপনাদের কাছে অন্য কোনো ওয়ে থাকলে সেটা দিয়ে করতে পারেন, আবার ব্লেন্ডার দিয়েও করতে পারেন। এখন আমি ব্লেন্ডারের জারটা ভালো করে ঢেকে তারপরে এটা একটু ভালো করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেলে তারপরে এখানে আমি সেই যে পেঁয়াজ মরিচ ভেজেছিলাম সেই তেলেই একটু দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণে কালো জিরা। তো এভাবে কালো ভর্তাটা বানাবেন, আপনারা চেষ্টা করবেন এই সম্পূর্ণ প্রসেসটা ফলো করতে, এভাবে করলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। তো এটা কিছুক্ষণ ভেজে নিব, তবে বেশিক্ষণ ভাজা যাবে না, জাস্ট 5-6 সেকেন্ডের মতো ভেজে তারপরে ব্লেন্ড করে রাখা ঝিঙ্গার খোসাটা পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা সহজে আমি ব্লেন্ড করলাম। তো সেটা এখন এখানে দিয়ে একটু ভালো করে এটা ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়াম রেখে এটা করতে হবে। এখানে ঝিঙ্গার খোসাটা যে আমি ব্লেন্ড করেছি এর থেকে কিন্তু একটু পানি বের হয়েছে, খোসা কিন্তু এরকমই একটু পানি বের হবে, যতই আপনি ভাজেন না কেন একটু পানি বের হবে। তো অনেক খোসা আছে পরবর্তীতে এরকম করে ভাজতে হয় না, অনেকগুলোই আবার ভাজতে হয়, তবে ঝিঙ্গার খোসাটা এভাবে ভেজে নিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আপনারা দেখতে পেয়েছেন আমি কিন্তু সেদ্ধর সময় কোনো পানি দেইনি। আপনারা যদি সেদ্ধর সময় পানি দেন তাহলে আর লবণ দেন সরি তখন কিন্তু আর এখানে দিতে হচ্ছে না। তো এখন আমি, আমার ভাজাটা অলরেডি হয়ে গেছে, এখন আমি এখানে একটু সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল ছাড়া তো ভর্তা একদম অসম্পূর্ণ, আর এখানে একটু বেশি করে সরিষার তেল দিলাম তাহলে খেতেও বেশি ভালো লাগবে। আপনারা এটা গরম গরম ভাত, খিচুড়ি, খুদের ভাত, পোলাওয়ের সাথে পরিবেশন করতে পারেন। অনেক রকম ভর্তার আইটেম করলেন, সাথে ঝিঙ্গার খোসার ভর্তাটাও থাকলো। যদি আপনাদের কাছে ঝিঙ্গার খোসা থাকে সেটা ফেলে না দিয়ে এরকম মজার একটা ভর্তা বানিয়ে কিন্তু খেতে পারেন। তো আমার ভর্তাটা বানানো একদম কমপ্লিট হয়ে গেছে। আমি কিছুক্ষণ পরপরই নেড়ে চেড়ে একদম পানিটা ভিতরে একদম শুকিয়ে ফেলেছি, তেলটা উপরে উঠে এসেছে, এখন আমি এটা তুলে নেব। আপনারা এটা খুব সহজে বাসায় বানাতে পারবেন। তাহলে আর ফেলে দেওয়া হলো না, খুব মজার একটা ভর্তা বানানো হয়ে গেল।
এখন আমি এটা পরিবেশন করব। তৈরি হয়ে গেল ভীষণ মজার ঝিঙ্গার খোসা ভর্তার রেসিপিটি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে। এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।